চলে এসেছি কুমোরটুলিতে, আর আগের ভিডিওতে আপনাদের দেখাবো দুর্গা ঠাকুর প্রস্তুতির বেশ কিছু আপডেট। সবার প্রথমে আপনাদের দেখাবো বঙ্কিম পালের স্টুডিও। বঙ্কিম পালের স্টুডিওটা কিন্তু দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। এছাড়াও দেখাবো কুমোরটুলির আরও কিছু ঠাকুর বানানো হচ্ছে বেশ কিছু স্টুডিও, যেগুলো এর আগে শুরু হয়নি সেগুলো দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছেন বঙ্কিম পালের স্টুডিওটা কিন্তু দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। আচ্ছা বঙ্কিমদা, এবছর কুমোরটুলিতে দুর্গা ঠাকুর প্রস্তুতি কেমন চলছে? এবছর প্রস্তুতি হচ্ছে কি দুর্দান্ত। কারণ হচ্ছে কি, দু তিন বছর লকডাউনে তোমার হচ্ছে কি পুজোটা ওই নমনম করে হয়েছে, এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি আমাদের জেলার যে কাস্টমারগুলো, জেলার কাস্টমাররা কেউ আসেনি। সেই চাহিদাটা এইবার দেখছি, আমাদের সাধারণত দুর্গাপুর বুকিং হয় রথের দিন থেকে, রথের দিন থেকে বুকিং হয়। কিন্তু আমি এটা লক্ষ্য করছি, ধরো ফেব্রুয়ারি মাস থেকে দুর্গার কাস্টমার চলে আসে, ডিসেম্বরে এসে থিমের সব শিল্পীদের থেকে ইয়ে করছে থিম হবে এরকম এরকম, ডিসেম্বর থেকে শুরু হয়েছে। ওই জন্য এবছর প্রস্তুতিটাও কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, আগে থেকে শুরু হয়েছে। এবং দুর্গার চাহিদা প্রচুর, আর হচ্ছে মানে জেলা থেকে আসছে, লোকাল তো আছে কলকাতার দুর্গাগুলো, সব কলকাতারই, এবং জেলার দুর্গাগুলো আছে, মানে প্রচুর পরিমাণে দুর্গা হবে। এবং দিতে পারবে কি না শিল্পীরা না জানি না। দেখায় কুমোরটুলি ঢোকার মুখে নরেন্দ্রনাথ পালের স্টুডিও। দেখুন এখানে কিন্তু অনেকগুলি দুর্গা ঠাকুর কিন্তু বানানো হচ্ছে, বানানো হচ্ছে, এপাশে খড় দিয়ে স্ট্রাকচার বাঁধা হচ্ছে, এবং এই পাশে দেখুন অনেকগুলি ঠাকুর বানানো হয়ে গেছে। জোর কদমে কিন্তু কাজ চলছে। চলুন এবার আপনাদের পাশের স্টুডিওটা দেখায়। এটা শঙ্কর কুমার পালের স্টুডিও। এখানেও কিন্তু দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। মন্টু পালের স্টুডিও, এখানে কিন্তু অনেকগুলি দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। দুর্গা ঠাকুরগুলো হাইট বিশাল বড় বড় হাইট, একদম চালের সঙ্গে পুরো থেকে গেছে দুর্গা ঠাকুরের মা, বুঝতে পারছেন কত বড় বড় ঠাকুর হচ্ছে। আপনাদের এই স্টুডিওটা দেখে এখানে দেখুন কত স্ট্রাকচার বানিয়ে রাখা হচ্ছে, পর্বত দেখুন স্ট্রাকচার দেখছেন, সব কিন্তু এগুলো দুর্গা ঠাকুরের প্রতিমা। ভিতরেও দেখুন, ভিতরের ওয়ার্কশপেও কিন্তু কাজ চলছে, বিচলে দিয়ে স্ট্রাকচারগুলো বাঁধা হচ্ছে, তারপর কিন্তু প্রচুর স্ট্রাকচার কিন্তু বাঁধা হচ্ছে। স্টুডিওটা দেখুন এখানে কিন্তু স্টুডিওটা দেখায়, এখানে দেখুন বেশ ছোট ছোট সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর আছে। নরেন্দ্রনাথ পালের স্টুডিও দেখুন, এখানে কিন্তু দুর্গা ঠাকুরের কাঠামো বাঁধা আছে। সুধীর কুমার পালের স্টুডিও দেখায় আপনাদের, দেখুন দুর্গা ঠাকুরগুলো দেখুন, ম্যাক্সিমাম দুর্গা ঠাকুরের কিন্তু এখানে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এরপরে মানে রং করা শুরু হবে। এবছর কিন্তু অনেক অনেক আগে থেকে এবং বিশাল বড় বড় কিন্তু দুর্গা ঠাকুর হচ্ছে। স্টুডিওটা দেখায় দেখুন, এখানে কিন্তু শুরু হলো দুর্গা ঠাকুর স্ট্রাকচার বাঁধা,
আগে কিন্তু স্টুডিওটাই শুরু হয়নি, দেখো শুরু হয়ে গেল দুর্গা ঠাকুরের স্ট্রাকচার বানানো। এইভাবেই কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন দুর্গা ঠাকুর বানানো শুরু হচ্ছে কুমোরটুলিতে। দেখুন এখানে ছোট্ট ছোট্ট কিন্তু খুবই সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। ভিতরেও কিন্তু অনেকগুলি দুর্গা ঠাকুর বানানোর স্ট্রাকচার বাঁধা হচ্ছে। এর সামনে দেখুন ছোট ছোট একদম ছোট খুব সুন্দর জিতেন্দ্রনাথ পালের স্টুডিও আপনাদের একটা ঠাকুর একদম কিন্তু ইউনিক। দুর্গা ঠাকুরটা কিন্তু সম্পূর্ণ আলাদা, দেখো জন্ম কর্ম বার্ধক্য বিদ্রোহ যাই বলুন এখানে কিন্তু দেখুন বেশ বড় বড় মা কালীর প্রতিমা কিন্তু বিশাল বড় বড় কিন্তু কালীর প্রতিমা। আর এই পাশে আপনাদের দেখায় এই পাশে দেখুন আপনি ভাবুন মা দুর্গা কিন্তু প্রতিমার স্ট্রাকচার কিন্তু বাঁধার কাজ করছে। পঁচিশটা ক্রাফ যদি রক্তদান শিবিরের উদ্যোগ নেয় আমি কম করে ধরলাম কুড়িটা ওরা তো সারা বছর নেয় বিচারে দিয়ে স্ট্রাকচার বাজার কাজ চলছে। পাশে স্টুডিওটা আপনাদের দেখায় কৃষ্ণা স্টুডিও, জাস্ট স্টুডিওটার ঠাকুরগুলোর হাইট দেখুন বাপ বিশাল বড় বড় বিশাল বড় বড় বিশাল বড় বড় ঠাকুর। এবার এই স্টুডিওটার উল্টো পিঠে রয়েছে আরেকটা স্টুডিও, সেটা আপনাদের দেখায় কত বড় 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 একটা স্টুডিওর উপর দাঁড়িয়ে কিন্তু ঠাকুরের মূর্তি বানানো হচ্ছে। বিশাল বড় বড় ঠাকুর বিশাল বড় বড় ঠাকুর সঞ্জয় লুত্তপালের স্টুডিও দেখুন। এখানেও দুর্গা ঠাকুরের স্ট্রাকচার বাঁধা হচ্ছে। আর এই পাশে কিন্তু অনেকগুলি ঠাকুর রয়েছে সুন্দর বিশাল বড় বড় মা দুর্গার প্রতিমা। সুতরাং কিছু ঠাকুর তো বানানো হয়ে গেছে, এখনও কিন্তু অনেকগুলি অনেক অনেক ঠাকুর কিন্তু স্ট্রাকচার বাঁধিয়ে সেগুলো বানানো হবে। ফলে কুমোরটুলিতে কিন্তু প্রচুর প্রচুর দুর্গা ঠাকুর হতে চলেছে। আপনাদের দেখিয়েছিলাম এই স্টুডিওটা, এই স্টুডিওটাই কিছুদিন মানে এক সপ্তাহ আগে আপনাদের দেখিয়েছিলাম, তখন কিন্তু প্রচুর বড় বড় কালী ঠাকুর বানানো হচ্ছিল। আর আজকে দেখুন স্টুডিওটার ভিতরে ভিতরে দেখুন দুর্গা ঠাকুর বানানো হয়েছে এবং প্রচুর প্রচুর কিন্তু বিচুলি আনানো হয়েছে, অর্থাৎ প্রচুর দুর্গা ঠাকুর বানানো হবে। সুতরাং দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে এবং যে স্টুডিওগুলো পাক রেখেছিল তারাও কিন্তু ঠাকুর বানানো শুরু করেছিল। এবার দেখায় রাখাল পলের স্টুডিও, দেখুন এখানে একদম দুর্গা ঠাকুরের স্ট্রাকচার কিন্তু বাঁধানোর বাঁধা হচ্ছে। দেখুন এপাশেও আছে বেশ কিছু দুর্গা ঠাকুর। রাখাল পলের পাশের স্টুডিওটা আপনাদের দেখায় এখানে দেখুন, এখানেও কিন্তু বিশাল বড় বড় দুর্গা ঠাকুর বানানো হচ্ছে এবং এখানকার দুর্গা ঠাকুরগুলো কিন্তু বিশাল বড় বড় হয়, বুঝতে পারছো বিশাল বড়।